সন্তোষ মিত্র স্কয়ার থেকে বেরিয়েই 1 মিনিটের হেঁটে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে আরেকটা খুব সুন্দর আর কি পুজো। বিশাল বড় বলবো না, ছোটর ওপরে ভীষণ কিউট দেখতে একটা পুজো প্যান্ডেল, খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের দেখতে। আর এখান থেকে 1 মিনিট পরেই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার পড়বে। তো সন্তোষ মিত্র স্কয়ারে যারা যারা আসবে অবশ্যই কিন্তু এই পুজো মণ্ডপটি দেখো। পুরোটা হচ্ছে ছাতা দিয়ে মণ্ডপটি করা, বিশেষ করে মাথার দিকটা পুরোটা ছাতা দিয়ে কভার করেছে। আর সাইডে হচ্ছে ছাতাতে যেই যেই কালারগুলো ইউজ করেছে সাইডেও কিন্তু সেই সেই কালারগুলো দিয়ে কাপড় দিয়ে আর কি করা, ঠিক গোলাকৃতি টাইপের একটুখানি দেখতে, ভীষণ সুন্দর। সন্তোষ মিত্র স্কয়ারের যে গেট, সেই গেটের থেকে এগিয়ে এসে আমি দাঁড়িয়ে আছি। আর তারপরে আসতেই চোখে পড়লো একটা ছোট্ট প্যান্ডেল, কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেলটা, খুবই ভালো লাগলো, তাই একটুখানি কভার করলাম পুরো আর কি। মাথার ছাউনিটা আর কি ছাতা দিয়ে কভার করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বা ঠাকুর এখন দর্শন করতে পারবো না, দর্শন করাতে পারবো না, এখন আর কি ঢাকা আছে দেখছি ঠাকুর। এই দিক দিয়ে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এন্ট্রির গেট, আর ঠিক তারপরেই পড়বে এই মণ্ডপটি। অবশ্যই কিন্তু এটা দেখো খুবই সুন্দর ছোট্টর ওপরে, যেমন যেমন গ্রামের দিকে যে মড়াই হয় না, গোলা, যেটা ধানের গোলা যাকে বলে, অনেকে মড়াইও বলে, তো ঠিক সেই রকম আকৃতিটা কিন্তু মাথার ওপরটা পুরোপুরিভাবে ছাতা দিয়ে ডেকোরেট করেছে, খুবই সুন্দর, কালারফুল দেখতে, ভীষণ সুন্দর। ছাতা দিয়ে তৈরি প্যান্ডেলটা দেখে এখন আমি যাচ্ছি কলেজ স্কোয়ারে। তো কলেজ স্কোয়ারের পুজোটা আমি এই ব্লগে শেয়ার করছি না, নেক্সট ব্লগে আসছে কলেজ স্কোয়ারের একটা ধামাকাধার পূজা পরিক্রমার ব্লগ। আরও নতুন নতুন অনেক পূজা পরিক্রমার ব্লগ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থাকো আর দেখতে থাকো ঘরে বাইরে সঙ্গে, তোমাদের ঘরের মেয়ে কোয়েল। খুব ভালো লাগছে, আর একা একা বেরিয়েছি, সঙ্গে কেউ থাকলে আরও ভালো লাগতো, তো ঠিক আছে কি করবো, কাউকে পাইনি তাই একা একাই বেরিয়েছি।